বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিস খানের আসল খুনিদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবিতে ও এসএসসি উত্তীর্ণদের চাকরির দাবিতে এবং রাজ্য তথা সারা দেশ জুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বুধবার বিকেলে মৌলারি মোড় থেকে আলিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসএফআই ডিওয়াইএফআই রাজ্য কমিটির যৌথ আহ্বানে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে উভয় সংগঠনের কর্মীরা আজকের উক্ত মিছিলে যোগদান করেন। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহিক বিশ্বাস, রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য সভানেত্রী নবনীতা চক্রবর্তী, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অর্ণব দাস ও ডিওএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি, সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য করতন দাশগুপ্ত সহ এসএফআই ও ডিওয়াইএফআই এর বিভিন্ন জেলা নেতৃত্ব ও কর্মীরা। ব্যুরো রিপোর্ট, বঙ্গ সংবাদ। এমন তো এর আগেও অনেকবার আপনারা করেছেন, বহু মিছিল হয়েছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু কর্মসূচি নয় যে সরকার একটার পর একটা কিছু দোষ করে যাবে আর আমরা রাস্তায় দাঁড়িয়ে একটা দিন মিছিল করে নিলাম। এ আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমাদের আবেদন, রুখে দাঁড়ান, নইলে আপনার বাড়ির ছেলে আনিস খান হয়ে যাবে।